Really, I wish I could make you smell the aroma, boss. Really, gondho ja birachhi. Aur rangat aa gaya, bhai saab. Oh, bhai saab, dekho, bhai saab, dekho. Oi, oi, bhai. Oh, bhai. Is rangat ke liye to thoda. Gravita. Dekhen. Aha. জবরদস্ত একেবারে সত্যি সিরিয়াসলি বলছি একটু ইয়ার্কি করছি না জবরদস্ত স্মুথনেসটা দেখুন গ্রেভিটা অনলাইন বেইজ্জতি কি বলুন তো জানেন অনলাইন বেইজ্জতি কি জিনিস খামসে পুষিয়ে এটা কি বলুন তো এইটা এইটা হচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে 1 কেজি কাবুলি চানার প্যাকেট আজকের যে ভিডিওটা এর সাথে এর কোনো সম্পর্ক নাই এর সম্পর্ক ছিল দুদিন আগে যে ভিডিও দিছিলাম তার সাথে কুলসা বানানো হয়েছিল এই ভিডিওর লাস্টে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবানি তারপরে কুলসার সাথে অ্যাজ এ কম্বিনেশন কি যায় কুলসে চলে কথাতেই আছে আমাদের যেদিনে ভিডিও বানানো হবে তার আগের দিন সন্ধ্যেবেলা কথা হয়ে গেল ঠিক আছে ছোলা ভেজানো যাওয়া হবে তখন ম্যাডাম বলতেছেন যে না কাবুলি চানা মনে হচ্ছে শেষ হয়ে গেছে আজকেরে আমাদের নতুন গ্রসারি এসেছে এই সেপ্টেম্বর মাসে দেখা যাচ্ছে পুরনো গ্রসারির মধ্যে 1 কেজি কাবুলি চানা উঁকি মারছে আর আমি ভিডিওতে দিতে পারিনি হ্যাঁ এরে কয় অনলাইন বেইজ্জতি বুঝেছেন এত আমরা কাছি করে আমি একখানা শর্ট নিলাম কেন যাতে আপনাদেরকে একটা স্টোরি দিতে পারি একটু এন্টারটেইন হন আপনারা দিনের শেষে তো বিদ্যা বলান বলেছেন এন্টারটেইনমেন্ট 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 তো আজকে একটা রেসিপি ভিডিও বেশি আর ফালতু বকবো না এখানে এই অ্যারাউন্ড 1.25 কেজি মতো চিকেন আছে এইখানে আছে আদা রসুনের বাটা আর এইখানে আছে দই টক দই এইটা হাতে ফেটানো টক দই চাইলে এটা হাঁকাড়ও নিতে পারেন মানে একটা সাঁকড়ির মধ্যে দইটাকে বেশ কিছুক্ষণ রেখে দিলে জল ধরে যাবে হাঁকাড় হয়ে যাবে বহু ভিডিও আগে এরকম দেখাইছি এইটা হবে ম্যারিনেট আর হেডিং দেখে আপনারা তখন বুঝে গেছেন জিনিসটা কি হবে চিকেন রেজালা বুঝেছেন ম্যারিনেট হয়ে যাক ম্যারিনেট হবার পরে থাকবে রে 1 ঘন্টা তাই তো হ্যাঁ বাস থাকবে রে 1 ঘন্টা ম্যারিনেশন একদম সিম্পল ম্যারিনেশন যেরকম দেখালাম তো নতুন করে তো আর ম্যারিনেশন কিছু দেখানোর নেই 1 ঘন্টা পরে কথা হবে বুঝেছেন ব্যাপক গরম চলতেছে আজকে পাকা টাকা বন্ধ করে দুইখান আলো জেলে শুট করা খুব চাপের ব্যাপার আর শুনেন ভালো ভিডিও আসতে আসতে ফটাফট লাইক করে দেন বুঝেছেন দই গেছে আর এখন যাচ্ছে হচ্ছে আদা রসুনের বাটা অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে চিকেন আমাদের সুন্দর করে ফ্রিজে ম্যারিনেট হয়ে রাখা আছে ঠিক আছে আর এই সময় অন্যান্য বাড়িতে আর যাই হোক একটু চা দেয় 7:30 প্রায় বাজে আমি এখনো চা পাইনি এই হচ্ছে চিকেন এবার চিকেনটা রান্না করার আগে 1/2 আওয়ার মতো রুম টেম্পারেচারে রেখে দেবো মানে একটু সেট হবে রুম টেম্পারেচারে ম্যারিনেশন খুব লাভলি সেট হয়ে গেছে একদম ডিজার্ট কালার এসছে দইয়ের থেকে আর আদা রসুনের থেকে একদম লাজবাব রেজালার যেটা বেস গ্রেভি সেটা মাটন রেজালা হোক বা চিকেন রেজালা হোক দ্য রেজালা দ্য কুইজিন তার যেটা বেস গ্রেভি সেটা হচ্ছে কার্ড অ্যান্ড অনিয়ন বেসড তো দই দিয়ে তো ম্যারিনেট করাই ছিল এবারে এই পেঁয়াজগুলো কাটার পালা আমার কাছে যে কোয়ান্টিটির চিকেন আজকে আছে অ্যারাউন্ড 1.25 কেজি মতো তাতে এইরকম 3 খানা পেঁয়াজ এখানকার ভালো করে স্লাইস করে তারপরে পেস্ট করে নেবো ফাইন একদম পেস্ট হবে গ্রাইন্ড হবে মিক্সিতে আর তারপরে অন্যান্য প্রসিজিওর যেমন দেখাবো তখন তো দেখাবোই রেজালা যে ডিশটা না বাবা জবরদস্ত পেঁয়াজ একেবারে বাবারে যে একদম পেটো সাইজের পেঁয়াজ ছিল একেবারে বাবারে বাবা জবরদস্ত যাই হোক রেজালা যে ডিশটা সেই ডিশটার যেটা অরিজিনেট সেটা বলা হয় যে ইদার ইন তুর্কি আর অর ইন পার্সিয়া ঠিক আছে তো তারপরে যা অন্যান্য সমস্ত এই মুসলিম ডিশগুলো যেরকম মুঘল ইনফ্লুয়েন্স আছে মুঘলদের সাথে আমাদের দেশে এসেছে আর তারপরে লখনউয়ের নবাব শেষ নবাব আর কি ওয়াজিদ আলী শাহ যখন কলকাতায় আসেন লখনউ থেকে বিতাড়িত হয়ে লর্ড ডালহৌসির কল্যাণে তখন বিরিয়ানির সাথে আরও অন্যান্য অনেক মুঘল কুইজিনও তিনি নিয়ে আসেন তার মধ্যে রেজালা একটা অন্যতম কিন্তু এটা খুব একটা অদ্ভুত ব্যাপার যে রেজালার সাথে কলকাতার একটা ছাপ পড়ে গেছে মানে কলকাতার বাইরে অল ওভার দ্য কান্ট্রি খুব একটা যে মানে রেজালা জনপ্রিয় সেটা নয় আমি জানি না কেন আর রেজালা বলতে চোখ বন্ধ করে সাব্বির যদিও সাবিরে আমার এখনও ভিডিও বানানো হয়নি হয়তো আগামী দিনে সব ঠিকঠাক হলে আমি গিয়ে ভিডিও করতে পারবো তো রেজালা বলতে ওই সাবির আর রেজালা আমি খেয়েছিলাম একটা জামজামে বিরিয়ানির সাথে সেই রেজালাটাও খুব ভালো রেজালা ছিল মাটন রেজালা ছিল সেটা তো এই পেঁয়াজ টেঁয়াজ কাটি আর তারপরে যদি ম্যাডামের দয়া হয় তবে চা পাবানি আর চা পেলি চা খেয়েই একটুখানি এনার্জি বাড়বানি পেঁয়াজ স্লাইস করে পেঁয়াজ পেস্ট করি তারপরে বাকি প্রসেসগুলো দেখাবো ঠিক আছে সাথে থাকুন ভিডিও লাইক করেছেন কি এখনো করেন নাই ঝটপট করে দেন চা দিতে দেরি হয়েছে এর পিছনে সঙ্গত কারণ আছে মশাই বুঝেছেন আপনারা বেমতলবই আমার বউয়ের বদনাম করেন এ দেখেন এখানে 10-12টা আমন্ড আছে গরম জলে ভেজানো ছিল আর কিছু কিছু কাজু আছে কাজু পেস্টি হবার কথা ছিল যেহেতু কাজু কম ছিল আমাদের বাড়িতে আমন্ড থাকে সব সময় যেহেতু আমরা আমন্ড খাই ইনি এইগুলো শুলছিলেন ওই জন্যই আমাদের চা দিতে দেরি হয়েছে আচ্ছা নাটক বেশি না করে বলে দিই এখানে পোস্ত আছে আর তার সাথে আছে এই কাজু
কাজু আর আমন্ড ভেজানো, এইগুলো হয়ে যাবে একটা পেস্ট। চিকেন রুম টেম্পারেচারে এসে গেছে, লাভলি সুন্দর সেট হয়েছে একেবারে। আর আমাদের অন্যান্য পেস্টও সব রেডি। এটা হয়েছে পেঁয়াজ স্লাইস করছিলাম, সেই পেঁয়াজের পেস্ট হয়েছে একদম থকথকে একটা লাভলি পেস্ট। আর এটা ওই কাজু আমন্ড আর পোস্ত গ্রাইন্ড করে দেওয়া হয়েছে। ওহো, এই পেস্টটাই তো সিল্কিনেসটা আসবে, এই পেস্টেই আসবে হচ্ছে সেই রাজাইয়াতটা যেটা ডিজায়ার্ড। আর প্রয়োজন মতো চিনি যাবে, প্রয়োজন মতো নুন যাবে, আর যাবে হচ্ছে এইটা। আর ফ্রেশলি গ্রাউন্ড ব্ল্যাক পেপার আছে, এটা ফ্লেভারটা খুব দুর্দান্ত। আর এখানে গোটা গোলমরিচ, এতে তেল আর বাটার গলিয়ে কড়াইতে চলে গেছে, আর এর মধ্যে চলে যাবে এই পাউন্ডেড গোটা গোলমরিচ। এতে একটু এলাচ আছে ছোট, আর আছে দারচিনি, লবঙ্গ, আর তো কিছু নেই না, বাস এই তেল আর বাটার কড়াইতে গরম করতে দেওয়া হয়েছিল। তার মধ্যে এই ম্যারিনেটেড চিকেনের পিসগুলো চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এর যে রিচনেসটা এই আমাদের রেজালার, সেই রিচনেসটা কিন্তু দেবে এই পেঁয়াজের পেস্টটা, আর তার সাথে এই কাজু আর আমন্ডের এই যে পেস্টটা। আর ফ্লেভারের দিক থেকে কিন্তু খুবই মেলো ফ্লেভার হয় এটা, খুবই মেলো ফ্লেভার। হাই হিটে চিকেনগুলোকে একটু সতে করে নেবো, তারপরে সতে হয়ে যাবার পরে এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। আর এই পেঁয়াজের পেস্টটা দিয়ে একটুক্ষণ কষিয়ে ঢাকা চাপা দিয়ে 15 মিনিটের জন্য ভুলে যাবো। 15 মিনিট ভুলে যাওয়ার পরে এসে দেখবো যে কী অবস্থা। তো চলিয়ে দেখ লিজিয়ে। হালকা সতে করে একটুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখা ছিল। এই দেখুন দইয়ের জন্য কি সুন্দর জল ছেড়ে এসছে। এই জলটাকে আমরা একটু শুকিয়ে নেবো, উসকে বাদ পেঁয়াজ কা পেস্ট, বাহ, উসকে বাদ পেঁয়াজ কা পেস্ট, উসকে বাদ ওই কাজুওয়ালা পেস্ট। গোলমরিচটাই স্পাইস দেবে, পরিমাণ মতো চিনি, চাইলে তো কেউ মধুও দিতে পারে, তাই না? চিকেনের জল মোটামুটি ড্রাই হয়ে এসেছে, আর এর মধ্যে এখন পেঁয়াজ বাটাটা চলে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা টিপস আছে, আপনারা যদি চান প্রথমে তেলে চিকেনটা না দিয়ে প্রথমে তেলে পেঁয়াজ বাটাটা দিয়েও কষিয়ে নিতে পারেন, তাই না? সেটাও করা যায়, এইভাবেও করা যায়, দুভাবেই করাতে পারেন। দইয়ের তেল তো আছে, হ্যাঁ, দইয়ের তেল থেকে অলরেডি তেল বেরিয়ে আসবে, আর তাতে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, বাস। কোনো চাপ নেই, অলরেডি কালারটা ধরে গেছে, ধরে গেছে ইন দ্য সেন্স মানে ডিজায়ার্ড যে কালারটা সেটা এসে গেছে, তাই না? এবার জাস্ট লো হিটে কষিয়ে, বাস কষাও, আর একটু পরে এসে এই বাটাটা দিয়ে দাও। লাভলি লাভলি, থিকনেসটা তো পেঁয়াজ বাটা দেওয়ার সাথে সাথে এসেই গেল, খুব সুন্দর। গোলমরিচ, ফ্রেশলি গ্রাউন্ডেড গোলমরিচ চলে গেলো, বাস এটাই আনবে স্পাইস। আর এই স্পাইসটা অ্যাডজাস্ট করে তারপরে মধু বা চিনি দিয়ে তার মিষ্টি ভাবটা আনতে পারেন। এটাকে আবার লো হিটে 10-12 মিনিট ছেড়ে দেবো, তারপরে এসে ওই কাজু বাদাম আর আমন্ড পেস্টটা যেটা পোস্তর সাথে আছে ওটা দিয়ে দেবো। অ্যারাউন্ড 10-12 মিনিট পরে এই হচ্ছে আমাদের চিকেনের অবস্থা। পরিমাণ মতো নুন যাচ্ছে এখন, পরিমাণ মতো চিনি চলে যাবে, আর অল্প একটু গরম মশলা চলে যাবে। আজও আমরা এই মার্কেটের গরম মশলা ইউজ করছি, কারণ গোটা গরম মশলা ম্যাডাম এখনও টাইম পাননি, আজকেই সবে আমাদের এসেছে মুদি দ্রব্যাদি। এবার একটু চিনি যাচ্ছে, যেমন আগে বললাম চাইলে এখানে মধুও দিতে পারেন। আ হা হা, চিকেন অলরেডি কুকড হয়ে গেছে, চিকেনকে আর কুক করার কিছু নেই, খালি সিল্কিনেস দেওয়ার জন্য, গ্রেভিটার রিচনেস আসার জন্য এই পেস্টটা দিতে হবে। তাও এই পেস্টটাও পুরোটা দেবো না, ইয়া দুসরে দিনকে লিয়ে বানাকে রাখেঙ্গে, মতলব বাঁচাকে রাখেঙ্গে। দেখিয়ে মালিক কালার দেখিয়ে, হালকা গ্রেনিশটা চায়া হ্যায়, আর ইয়ে ওয়ালা পেস্ট জানে কে বাদ না, ইসমে চার চাঁদ লাগেগা ভাইয়া, সমঝে? শুকর গুজার রহিয়েগা নবাব সাহাবকে, ওয়াজিদ আলী শাহ সাহাব, ও আয়ে আর ফির উনকে সাথ ইয়ে সব চিজ ক্যালকাটা পে লায়ে, সমঝে? বাহ বাহ, ক্যা বাত হ্যায়, এটা ওনার সাথে এসেছিল, ইয়েস, এটা ওনার সাথে এসেছিল। ওয়াজিদ আলী শাহের একটা খুব প্রিয় ডিশ ছিল রেজালা, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে রেজালা কলকাতার মধ্যেই থেকে যায়। রেজালা কিন্তু তারপরে আর অল ওভার ইন্ডিয়া সেরকমভাবে কিন্তু যায়নি, আমরাও যতটা ঘুরেছি সেরকমভাবে কিন্তু রেজালা আর কিছু দেখিনি, বাস সেটা হয়ে গেছে। এখন আঁচ কমিয়ে এই পেস্টটা দিয়ে দেওয়া হবে। ক চামচ দেবে? 3 চামচ, যথেষ্ট যথেষ্ট, অনেকটা হেভি, অনেকটা হেভি। এটা যাচ্ছে গরম মশলা, খুব অল্প গরম মশলা যায়। আর চিকেন যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখেন তাহলেও একদম চুমু খেতে রেডি হবে। দেখুন যা কালারটা একবার, দেখছেন পেস্টটা দেওয়ার পরে একদম রঙ্গত আ গিয়া ভাই সাহেব। ও ভাই সাহেব দেখো, ভাই সাহেব দেখো, ওই ওই ভাই, ও হো ভাই, ইস রঙ্গত কে লিয়ে তো থোড়া পয়সা দেখে, নহীন নহীন লাইক দেখে যাও, পয়সা নহীন মাঙ রহে হ্যায়, মানে লাইক মাঙ রহে হ্যায়। 10-12 মিনিট পরে মোটামুটি স্লো আছে চিকেনের এইরকম হাল। চিকেনে আরেকটু গ্রেভি রাখবো, এই যে ম্যারিনেশনটায় আমরা জল দিয়েছিলাম, আর একটুখানি জল দিয়ে এটা রাখবো। অনেকে স্লারির মতো করেন, একদম ঝোল ঝোল অনেক জায়গায় হয়, আবার অনেক জায়গায় গ্রেভিটা আপনি বাড়িতে যেরকম বানাবেন নিজের কনসিস্টেন্সি নিজের টেস্ট অনুযায়ী বানিয়ে নেবেন। হ্যাঁ, আমি দেখেছি কোনো বাড়িতে, মানে অনুষ্ঠান বাড়িতে আর কি, এখন বাটিতে করে বলে করে সার্ভ করা হয়, হ্যাঁ এরকমই হয়, যথেষ্ট গ্রেভি। এর থেকে আরেকটু জল দিতে হবে, তো তুমি দেখে নাও ভাই, এখন তুমি পরোটা দিয়ে খাবে, তো একটুখানি দিয়ে দাও, থোড়া লিপটা হওয়া সে জাদা রহেগা গ্রেভি, লুকটা জবরদস্ত এসছে কিন্তু, একদম একদম জবরদস্ত, তেল ছেড়ে ছেড়ে বেরোচ্ছে একদম। এই তো দেখুন না, এই যে দেখতে পাচ্ছেন, একদম অয়েল ইজ উজিং আউট,
লাভলি উজ আউট হয়েছে অয়েল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধু দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে আর একটুখানি সিল্কিনেস আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও। ও হো হো ভাই, গন্ধ যা বেরোচ্ছে, আই রিয়েলি আই উইশ আই কুড মেক ইউ স্মেল দ্য অ্যারোমা বস। রিয়েলি গন্ধ যা বেরোচ্ছে, আর লুক অ্যাট দ্য কালার ম্যান, লুক অ্যাট দ্য কালার অফ দ্য গ্রেভি। আমার তো এক্ষুনি খেতে ইচ্ছা করছে। তোমার এক্ষুনি খেতে ইচ্ছা করছে? ওয়াহ, জায়সা বেটা জি ভাইসা মাতা জি, আর কা বলে রুটি বেশি করে নেছি, আমি খিদেও পেয়েছি। বাস বাস বাস, খালো। একটা জিনিস যেটা আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে আমরা আজকে এখানে কেওড়া বা ওটাকে কি বলে রোজ ওয়াটার অ্যাড করিনি, আমি এইমাত্র স্নান করে এলাম। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। ফটো তুলে অলরেডি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিয়ে দিয়েছি, যে দুটোর নাম জিপসি এবং এখন স্ক্রিনে দেখছেন। এইটা হচ্ছে আমার প্ল্যাটার। শব্দ সাধনার পরে ক্যামেরা ধরার জন্য ম্যাডামের আজকে পাইছি এইটা লেগ পিস, আমার পছন্দের পিস। এই দেখুন গ্রেভিটা দেখছেন, আহা জবরদস্ত একেবারে। সত্যি সিরিয়াসলি বলছি, একটু ইয়ার্কি করছি না, জবরদস্ত স্মুথনেসটা দেখুন গ্রেভিটা, একদম স্মুথনেসটা দেখুন। একটু আমায় দেখো, ক্যামেরা ধরা যদি একটু গন্ডগোল হয় তার জন্য সরি, কারণ উনি তো এগুলো জানেন না, ওনার জানার কথাও নয়। যেটা ওনার জানেন সেটা উনি কাঁপিয়ে দিয়েছেন আজকে। স্মুথ, সিল্কি, বাটারি, একদম বাটারি। কাজু আর আমন্ডের পেস্টটা দেওয়ার জন্য বাটারি। এই যে পেঁয়াজটা নিলাম, পেঁয়াজের একটা হালকা সাটল মিষ্টি ভাব এসছে, আর মধু এবং চিনি তারও একটা মিষ্টি ভাব আছে। আর ব্যাক অফ দ্য প্যালেট, একদম ব্যাক অফ দ্য প্যালেটে খুব হালকা ব্ল্যাক পেপার, খুব হালকা যে গোলমরিচটা ছিল সেইটা। এবারে চিকেন দেখাচ্ছি কীরকম সফট, দেখুন এরকম সফট, এইরকম এইরকম সফট, লাভলি, জবরদস্ত চিকেনের পিস একেবারে, একদম জবরদস্ত, দেখেছেন। আবার গ্রেভিটা এইরকম একটুখানি মিষ্টি মিষ্টি গ্রেভি, খেতে খেতে নবাব ওয়াজিদ আলির সাথে থ্যাংক ইউ বলবেন, মুখে একটা এলাচের দানা এলো, গেমটা একদম পাল্টে গেছে সত্যি বলছি। আর ভিডিও লেন্দি করছি না, শর্ট অ্যান্ড সিম্পল রাখছি। এই পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিয়ে যাবেন, আর না হলে দেয়ার ইজ অলওয়েজ অ্যান অপশান টু ডিসলাইক ইট। আর চ্যানেলে নতুন হলে এটা আমার 137-138 ভিডিও, বাকি ভিডিওগুলোও দেখুন। ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দিন। সপ্তাহে 3 দিন ভিডিও আনি, আবার দেখা হবে। টাটা, বাই বাই। ম্যাডামের হাসিটা যদি দেখতেন।